গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রত্যেকদিনের মতো একই কথা, এবং আমরা ভালো আছি। বিয়ে বাড়ি পেরলো, দেখলেই তো খুব এনজয় করলাম, এখনো করছি। কারণ 8 দিন মামা বাড়িতে খাওয়া দাওয়া সব সবারই, আমাদের মামার বাড়ি, মাসির বাড়ি, আমাদের ভাগ্নে ভাগ্নি ভাইজি সবাই মামা বাড়িতে আছে। তো আমি কালকেও দিনে রাতে ওইখানে ছিলাম। তো কালকে মামাতে বোন আসবে অষ্টমঙ্গলে করতে, পরশু দিন অষ্টমঙ্গলা। তো আজকে মামার বাড়ি যেতে পারছি না খাওয়া দাওয়া করতে, কারণ আজ মন যাচ্ছে ক্যাম্পে, চলে এসছে মন যাচ্ছে ক্যাম্পে 3-4 দিনের জন্য। তাহলে খাওয়া দাওয়া এখানেই হবে, আর মনের একটা বন্ধু আসবে এই দিক থেকেই যাবে, তাহলে ওর জন্য খাওয়া দাওয়ার মানে ইয়ে করছিস আয়োজন করছি। আর মনের বাবারও বিশিফ ডিউটি আছে, তাই মাইমাকে বলে এলাম যে আজকে আর আসবো না, আজকে বাড়িতে রান্নাবান্না করব। আর কি সমস্যা হয়েছে দেখো, কারেন্ট নেই জানো, সকাল থেকে সকাল মানে 2-3 ঘন্টা কারেন্ট অফ হয়ে আছে। পাম্পে জল তুলতে পারলাম না, কিছুই হলো না, তো রিজার্ভার ভরে আছে একদম, তুলে নেব। আর মানে সে বলে না, নোটে ঘাটে আড়াইয়ে সজনে বারো মাস, সেটাই হয়েছে কথা। সেটা হচ্ছে দেখো, পোস্ত পারবো, সব রান্না মোটামুটি হয়ে গেছে। পটল ভাজলাম, আলু ভাজলাম, মুগের ডাল করলাম, চাটনি করলাম, ভাত সবই হয়ে গেছে। আর এদিকে পোস্ত নিয়ে পোস্ত বাটবো, আর চিকেন হবে, চিকেনের জন্য মশলা, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করব। তো কারেন্ট নেই, শিল নোড়া বের করেছি দেখো, শিল নোড়া সিঁড়ির তলার মধ্যে একদম রেখে দিয়েছিল, সেই শিল নোড়া আজকে বের করতে হলো মশলা বাটার জন্য। তো যাই হোক, শিল নোড়া বের করা হলো, শিল নোড়া ধোয়াও হলো। আর দেখছি হঠাৎ করে, আমি সেটাই ভাবছিলাম যে শিল নোড়াটা কষ্ট করে বের করা হবে, আর হবে প্রায় 3 ঘন্টা কারেন্ট হবে জানো, অনেকক্ষণ অপেক্ষা করলাম। তো ওইখানে বার করলেও আর দেখছি কারেন্ট চলে এসছে। তো যাই হোক, আবার শুকিয়ে পরে রাখতে হবে, ধুলাম ভালো করে, ধুয়ে অনেকদিন ধরে ভরা আছে, বস্তার মধ্যে ভরা আছে, সিঁড়ির তলায় আছে। তো যবে থেকে বাড়িতে এসেছি শিল নোড়া ইউজ করি না, মিক্সিতেই সব হয়। আর আমি বিশেষ করে মশলা বেটেই রাখি, তো আজ কদিন মামা বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে, তাহলে মশলা টশলা বাটাও হয়নি। তো খুব সমস্যায় পড়েছিলাম, সব বের করেছি দেখছো, এই যে শিল নোড়া মশলা পোস্ত সব বের করে রেখেছি, যাই কারেন্ট চলে এসছে। তো যাক, এবার মিক্সিতে পিষে নিই এগুলো, শিলটা বেকার বার করা হলো। আমি বার করতে করতে ভাবছি, আমি দেখ বের করা হবে, ধোয়া হবে, আর হবে, আর নিশ্চয়ই কারেন্ট চলে আসবে, যেটা ভাবা সে তাই হলো। তো চলো মিক্সিতে এবারে পিষে নিই তাড়াতাড়ি করে, কারণ তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে। মনের কিছু আরও সব গুছিয়েছে, আরও কিছু যদি খাবার দাবার দিতে হবে শুকনো খাবার, তো সেগুলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এই সবই হয়ে গেছে আমার, পটল ভাজা, আলু ভাজা, মুগের ডাল করলাম, আর তোমার চাটনি করলাম, সবই করেছি। পোস্তটা হবে আর সবজি বানাইনি কিছু, আর চিকেন হবে, চিকেনটা ম্যারিনেট করে রাখি অন্য দিন। হ্যাঁ দেখো, চিকেন ধুয়ে রেখেছি, এবারে মশলাটা বেটে নিই, এবার ম্যারিনেট করবো। তো যাই হোক, কারেন্ট চলে এলো, খুব খুশি হলাম, চলো বেটে নিই, তাহলে বাকি ভিডিও পরে করছি। আর অনেকদিন তো ভিডিও দেওয়াই হয়নি, মামাতো বোনের ভিডিওগুলো একটু একটু করে দিচ্ছি আমি ডায়েট ছেড়ে। আর মন ওইখান থেকে আসুক, জয়চণ্ডী পাহাড় যাচ্ছে, তো জয়চণ্ডী থেকে আসার পর ও এডিটিং করবে, তারপরে তোমাদের ভালো মানে ভালো ভালো ভিডিও তোমরা পাবে। আর তোমাদের কেমন লাগছে বিয়ের ভিডিওগুলো, মামাতো বোনের ভিডিওগুলো, এবং তোমার বিয়ের দিনে যে ডেকোরেশনের ইয়ে হয়েছিল সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমি বাকি কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই, যেহেতু মনের একটা বন্ধু খাওয়া দাওয়া করবে, সেই জন্য বেশি তাড়াহুড়ো করছি, রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আসছি। হ্যাঁ তো বন্ধুরা, আর দেখো পোস্ত বাটা হয়ে গেল, এবার পোস্তটা দিয়ে দিই। কি সমস্যায় পড়েছিলাম জানো, এতক্ষণ মানে রান্নাবান্না সব হয়ে যায়, কারেন্টের অপেক্ষা করে করে যে আসুক 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 করে, যে ওর বাবা দোকান থেকে এলো, শিলনোড়া বের করলাম, বের করা হলো, ধোয়া হলো, তারপরে আবার কারেন্ট চলে এলো, তাই 3 ঘন্টা পর। আর এদিকে আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেলো, দেখো মশলা বাটলাম, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, তারপরে ওইগুলো সব পেস্ট করে ম্যারিনেট করলাম। তো কদিন আমার নিজস্ব ভিডিও দেওয়াই হয়নি, সব মামাতো বোনের বিয়ের ভিডিওগুলো একটু একটু করে দিচ্ছি, সেগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর মন 3-4 দিনের জন্য জয়চণ্ডী পাহাড় যাচ্ছে, বাড়িটা ফাঁকা থাকবে, তাই আজ আর মামার বাড়ি গেলাম না, আর বাড়িতেই রান্নাবান্না করলাম।
চলো মনে বাবার কষ্ট দেখছো, সিল নোড়া বের করে আবার সেই সিল নোড়াকে আবার ঢোকাতে হচ্ছে। কি সমস্যায় পড়েছিলাম, মনে রাখছি পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে আসবে তারপর জয়চণ্ডী পাহাড় যাবে। আর ও দেবজ্যোতি বন্ধু আছে, অনেকদিন ধরে ওর বাড়ি আসার মানে ইয়ে চলছে, আসতে বলি আসতেও খোঁজে কিন্তু আসাই হচ্ছে না। যাই হোক, তো আজকে আমাদের বাড়ি আসবে, পরীক্ষা দিয়ে এসে তবে এখান থেকে ওরা ট্রেনে যাবে তো নাকি মন? হ্যাঁ ট্রেনে যাবে, আমাদের বাড়ি থেকে যাবে। তো দেবজ্যোতি আসবে, খুব ভালো লাগছে, অনেকদিন ধরে আসতেও বলেছি আসা হচ্ছিল না। তো যাই হোক আজ আসছে, তোমাদের দেখাবো। মন মেজে যাচ্ছে, ওরা কী পরীক্ষা আছে বাংলা পরীক্ষা আছে, তারপর বাকি পরীক্ষাগুলো ওই ইয়ে থেকে ক্যাম্প থেকে ঘুরে এসে দেবে, এর সঙ্গে কথা বলেছে। আর চিকু দাঁড়িয়ে আছে, চিকু চিকু মনকে খুব ভালোবাসে, মন যাচ্ছে ও আপনার মনের কাছে এসে দাঁড়িয়ে আছে। দেখেন চিকু আর এদিকে পিকু, পিকু আর চিকু, চিকুরা এই কদিন বেশ ভালো করে খাওয়া দাওয়া পায়নি, ধর মামা বাড়িতে আছি আট দিন ধরে। বিস্কুট পাউরুটি ওই সবই খাচ্ছে, ভাত টাত তো রান্না হয়নি বাড়িতে, ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে, তাই আজকে একটু খেতে পারবে। তো চলো একটু চিকেন চাপিয়েছি, চিকেন কষা করবো, মুগের ডাল করলাম জানো, মুগের ডাল করলাম, চিকেন কষা, আলু পোস্ত, দুই রকম ভাজা, চাটনি আর ভাত, ওইগুলোই হয়েছে। আর দেখি খাওয়ার সময় স্যালাড কেটে দেবো ভাবছি। হ্যাঁ তো বন্ধুরা, এখন আমি এই কদিন কারো ভিডিও দেখতেই পাইনি আর মানে কারো লাইভেও যেতে পারিনি। তো কেউ কিছু মনে করো না, আমার অষ্ট বোনের অষ্টমঙ্গলটা পেরিয়ে যাক, তারপর রীতিমতো যেমন আগে সবার ভিডিও দেখতাম সেরকম ভিডিও দেখব এবং সবার লাইভেও যাব। আর আমিও এবার রেগুলার ভাবছি লাইভ করব, কারণ ওয়াচ টাইমটা বাড়াতে হবে, রেগুলার লাইভ না করলে হবে না। প্রত্যেক দিন রাত 9টার সময় আমি এবার লাইভে আসবো, অষ্টমঙ্গলটা পেরোক, তারপরেই তো আবার 17 জানুয়ারি বড় মামার মেয়ের বিয়ে। তো বন্ধুদের সেটাই জানালাম, কেউ কিছু মনে করো না আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না বলে, এর আগেও একটা ভিডিও দিয়েছি আমি। তো চলো বাকি রান্নাটা করে নিই। সেটাই বলছি বন্ধুরা, যতই আমরা আধুনিক হোক তো পুরোনো দিনের জিনিসগুলোই সব সময় আপদে বিপদের দরকার পড়ে না। যেমন আজ 3 ঘন্টা কারেন্ট অফ ছিল, আমাকে আবার সেই সিল নোড়া বের করতে হলো যে না 3 ঘন্টা কারেন্ট অফ, এবার রান্নাও অনেক দূর মানে দেরি হয়ে যাচ্ছে, সিল নোড়া বের করলাম, তারপর যাই হোক কারেন্টে এলো। তো সেটাই বলছি, পুরোনো জিনিসকে মানে হেরাফেরা করলে চলবে না, পুরোনো জিনিসটাকেও আমাদেরকে সযত্নে রাখতে হবে পারমানেন্টলি, কারণ কোন দিন কারেন্টের কোনো ভরসা নেই, যখন খুব এমার্জেন্সি দরকার তখন যদি কারেন্ট অফ হয় তখন তো আমাদেরকে সিল নোড়া বলো আরও যে যেগুলো নিত্য প্রয়োজনে মানে কারেন্টের যে জিনিসগুলো দরকার লাগে, যেমন পাম্পে জল তুলতে পারলাম না সেটা জলটুকু ইয়ে করে রাখতে হবে ধরে, সেগুলো তো সেটাই বলছি, সেটা বলেই ভিডিওটা শেষ করছি যে পুরনো জিনিসকে অবহেলা করলে চলবে না, পুরনো জিনিসগুলোকেও আমাদের রীতিমতো সযত্নে রাখতে হবে এবং সেগুলি আপদে বিপদের সময় খুবই মানে দরকারি হয়ে পড়ে এবং সেগুলিরই খুব কদর দেওয়া হয় তখন। তো সেটাই আর কি তোমাদেরকে জানালাম যে আজকে কী সমস্যায় পড়েছিলাম, শেষে সিল নোড়া বের করতে হলো তো সমস্যায় পড়ে। তো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম, কদিন ভিডিও দেওয়াই হয়নি, বিয়ের ভিডিওগুলোই শর্ট ভিডিও এমনি ভিডিও দেওয়া হচ্ছে। তো দেখি দেবজ্যোতি আসুক, দেবজ্যোতি আসবে, খুব ভালো লাগছে, দেবজ্যোতি আসার পর আরেকটা ভিডিও করব। তো আজকে এই ভিডিওটা আমি দাঁড়া আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।